পাথর আর লোহার কুর্সি ব্রিটিশ আমলের এগুলো। তারপর কিছু চাইনিজ বার্ডস আছে, মানে যেগুলো চাইনিজ হেন বলা হয় সেই চাইনিজ হেন কিছু আছে। তারপরে লাভ বার্ড আছে, অস্ট্রেলিয়ান লাভ বার্ড আছে, অস্ট্রেলিয়ান বুদরি আছে। তারপর ম্যাকাও আছে বললাম তো। তারপরে আছে আমাদের কাকাতুয়া পাখি আছে। এখানে এসে দেখুন জায়গাটা সত্যি খুব সুন্দর। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এগেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি ঠিক সময়ে ভিডিও আনতে পারছিলাম না, কারণ আমার শরীর ছিল খুব খারাপ। আজ শরীর সুস্থ হওয়ার পর আমি পুনরায় আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। আজ চলে এসেছি আমি একটা এমন জায়গায় যে জায়গাটা প্রচুর বহুমূল্যবান বৃক্ষ এবং পুষ্পে সুশোভিত রয়েছে। এই জায়গাটি প্রতিষ্ঠা করেন জিয়াগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা শ্রীপদ সিংয়ের পূর্বপুরুষ লক্ষ্মীপদ সিংহ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, চলে এসেছি আমি মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়িতে। এখানে রয়েছে বহু মূল্যবান আসবাবপত্র এবং বহু মূল্যবান মূর্তি। চলুন বন্ধুরা, কাঠগোলা বাগান বাড়িতে আমরা যাই। অলরাইট গাইস, তো আমি ঢুকে গেছি এখন কাঠগোলাপের বাগান, আর বাকি এরা প্রবেশপথ। ঠিক আছে, বাগানের ভিতরে আমিষ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আচ্ছা, আমার বাগানের ভিতরে কোনো আমিষ চলে না, চিকেন মাটন ফিশ কোনো টাইপেরই কোনো আমিষ চলে না ভিতরে। ভিতরে শুধুমাত্র নিরামিষ খাবার খেতে পারেন। আর সামনে দেখা যাচ্ছে আমার টিকিট কাউন্টার, ওখানে টিকিট করতে হবে। তো টিকিটটা করে তারপরে আমি রিটার্ন আসছি। এখানে ফটো তোলা মিউজিয়ামের ভিতরে চলবে না, ফটো তোলা মন্দিরের ভিতরে ফটো তোলা চলবে না, বাকি জায়গায় স্টিল ফটো তোলা যেতে পারে। তো টিকিটটা এখানে টিকিট চেক করে এখানে ঢুকতে হয়। আর কোথাও টিকিট চেক হয়? ধন্যবাদ স্যার। তো ভিতরে যাচ্ছি আমি, আর ভিতরে যেয়ে তখন তো কাঠগোলা বাগান বাড়ির ভিতরের কিছু ফুটেজও আমি এখানে অ্যাড করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। শ্রীপুর রাজবাড়ির থেকে 1 কিলোমিটার এবং হাজারদুয়ারি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই কাঠগোলা বাগান বাড়ি। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। আর এটা সেই কাঠগোলা বাগান বাড়িটা বাড়ি, এদিকে চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানার ভিতরে যাব। তার আগে আমরা ওই দিক থেকে ঘুরে আসি আর দেখি। এখানে একটা রাস্তা আছে, এখন যদিও জল জমে আছে এখানে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগান বাড়ির গোপন সুড়ঙ্গ পথে। হ্যাঁ বন্ধুরা, এই গোপন সুড়ঙ্গ পথ দিয়ে যাওয়া যেত জগৎ সেটের বাড়ি। এখানের প্রতিষ্ঠাতা লক্ষ্মীপদ সিং এই রাস্তা দিয়ে যেতেন জগৎ সেটের বাড়িতে বাণিজ্য করতে, এবং সেখান থেকে তারা ব্যবসার আলোচনা করে ফিরে আসতেন এই সুড়ঙ্গ পথ দিয়েই। পরবর্তীকালে ভাগীরথীর জল বেড়ে যাওয়ায় জগৎ সেটের পুরনো বাড়ি, যা ভাগীরথীর তীরে অবস্থিত ছিল, তা ভাগীরথীর গর্ভে তলিয়ে যাওয়ার পর সে সুড়ঙ্গ পথ দিয়ে জল প্রবেশ করে চলে আসে এই ইয়েতে,
এই মানে এই সুড়ঙ্গপথটা জলে ভর্তি হয়ে যায়। তারপর এটাকে রাজস্থানী বাউড়ির মতন চান করার জন্য মেয়েদের বানিয়ে দেয়। চলুন তাহলে আগে যাই এবং বাকি জায়গাগুলো দেখি। এরা করে বেরোবো, আর পেছনে দেখাচ্ছি যে পুকুরটা, সেখানে পুরো রঙিন মাছ আছে, তো সেই রঙিন মাছও করবো। আর মিউজিয়ামের ভিতরে তো করা যাবে না, বাইরেই করবো যা করবার। আর এখানে একটা ইয়ে আছে, সম্ভবত অনেক পুরনো দিনের পাথরের একটা ইয়ে আছে, কি নাম, ডাইনিং টেবিল আর চেয়ার। অল রাইট গাইস, তো চললাম ভিতরে, আর ভিতরে যাচ্ছি। ভিতরে যেয়ে পরে যদি ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড থাকে তাহলে ভিতরে ফটোগ্রাফি করবো, যদি ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না থাকে তাহলে করবো না ভিতরে ফটোগ্রাফি। আর এটা যাওয়ার রাস্তা, ভিতরে যাই তারপরে দেখাচ্ছি। ভিতরে ছবি তোলা বারণ আছে, তাই ভিতরে ছবি তুলব না আমি, ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখা করছি। বন্ধুরা, এই কাঠগোলা বাগান বাড়িতে শুটিং হয়েছে প্রচুর বাংলা চলচ্চিত্রের সিনেমা, তার মধ্যে উত্তম কুমারেরও সিনেমা আছে, কিছু হিন্দি সিনেমাও আছে। আপনারা এখানে দেখতে পাবেন প্রচুর পোস্টার আছে সিনেমার। আর এখানের মধ্যে আছে আমার ফেভারিট সিনেমা এক যে ছিল রাজা। সেই এক যে ছিল রাজার পুরো সিনেমা শুটিংটা হয়েছে এইখানে। যে জমিদার বাড়ি দেখানো হয়েছিল সেটা এই সেই বাড়ি, এই কাঠগোলার বাগান বাড়িকেই দেখানো হয়েছিল সেই জমিদার বাড়ি। আপনারা এখানে দেখতেও পাচ্ছেন পোস্টার, এখানেই হয়েছিল এক যে ছিল রাজার শুটিং ও অন্যান্য নানান চলচ্চিত্রের আরও নানান সিনেমা শুটিং হয়েছিল এখানে। আর এটা হচ্ছে ভিতরের ফটো, ভিতরে আরও কিছু ফটো আমি অ্যাড করতাম কিন্তু তুলতে পারলাম না আনফর্চুনেটলি। আর চলুন বাইরে, তারা বাইরে গিয়ে দেখা করি। বেরোলাম ওখান থেকে, আর ব্যাপারটা হলো উপরে গেছিলাম কিন্তু যেহেতু ওগুলো তো ফটো তোলার বারণ আছে তো দেখাতে পারলাম না, নাকি বাইরের থেকেই দেখে নিন, কারণ কিছু করার নেই। আমি টিকিটের জন্য বলেছিলাম যদি কোনো টিকিট কেটে ইয়ে করা যায়, তো তেমনি ফটো তোলার কোনো টিকিট ফিকিটও পেলাম না। আর বাকি দেখুন তো দেখে নিন, আর তখন দেখছি। আর নিচে যেটা আছে এটা তো যাচ্ছি। এদিকে কিছু ছিল মন্দির ফন্দির, মানে কাজ চলছে। এটা কি করে মন্দির ছিল তাহলে? গেস্ট হাউস ছিল। আচ্ছা, এটা গেস্ট হাউস ছিল, এখন পুরো ভগ্নপ্রায় অবস্থা। কাজ চলছে, কাজ চলছে এখানে মেরামত করার। কি সুন্দর জায়গাটা না, পুরো শান্ত, চারদিকে পুরো আম বাগান। একসময় ছিল কালো গোলাপের বাগান, এখন এটা আম বাগানে পরিণত। গাছগুলো দেখে মনে হচ্ছে না এখন গাছগুলো অনেক পুরনো গাছ দেখেই বোঝা যাচ্ছে। এখানে অনেক বড় কুয়ো আছে দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস, যে এখানে একটা কিছু আছে, এটা ওইদিকে লেখা থাকবে হয়তো কিছু, তো দেখাচ্ছি ওটা ওইদিকে যেয়ে নিয়ে।
বাকি গাছ ভর্তি আমের মুকুল, ছোট ছোট আমও ধরে গেছে, আর বেশ সুন্দর লাগছে এগুলো দেখতে। এখানে একটা পুকুর আছে, এটা হনুমানজির ইয়েও করা আছে, তো চাই সেটা দেখি হনুমানজির ইয়েটা। আর সামনে পুকুরটা, সামনে একটা এখানে পুকুর করা আছে। আচ্ছা, এখানে বোটিং এর ব্যবস্থাও আছে। এই মুহূর্তে ওকে দেখতে পাচ্ছি না আমি, লাইফ জ্যাকেট রাখা আছে এখানে, তো যাই ওখানে দেখতে, যদি কাউকে দেখতে পাই তাহলে জানাচ্ছি বোটিং এর কি আছে, চার্জ ফেয়ার ফেয়ার। এদিকে দুটো গেট, এটা কোনো মন্দির একটা, যাবো মন্দিরটা, তার আগে এদিকে বোটটা দেখে নিই বোটের কি আছে। এখানেও প্রচুর মাছ আছে, আমি দেখতে পাচ্ছি জলের মধ্যে, কারণ গ্রামে আমি দেখতাম জলের মধ্যে অনেক মাছ থাকলে এটা হয়, সেই জিনিসটা এখানেও হচ্ছে অ্যাকচুয়াল। এই যে এখানে পুরো বোটিং এর ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন, প্যাডেল বোট হচ্ছে এগুলো, আর প্যাডেল বোটে আপনারা এখানে বোটিংও করতে পারেন। তো বোটিং এর চার্জ আমি দেখি কি আছে, কত কো পার হেড 25 টাকা, মানে একজনও যাওয়া যায়, তো পার হেড 25 টাকা করে। এখানে প্যাডেল বোট আছে, আপনারা এখানে বোট সার্ফিং এর মজাটাও নিয়ে নিতে পারবেন। আর যাই এটার ভিতরে আমি, এটা মন্দির হচ্ছে একটা, এটার ভিতরে যাই, মন্দিরটার ভিতরে তখন যে দেখা করছি।